কুড়েল দিয়ে কুপ দিয়ে নামাজে অবস্থায়, এই যে উনার চেহারাটা দেখেন, উনি নিজে নামাজে অবস্থায় উনার মাকে হত্যা করছেন। এই কিছুক্ষণের মধ্যে আমরা পুলিশে হ্যান্ড ওভার করবো ওনাকে। আমরা আশা করি আমাদের গ্রামবাসী যারা আছেন প্রত্যেকে পুলিশের হাতে ওনাকে হ্যান্ড ওভার করবেন। এত বড় মর্মান্তিক ঘটনা আমার মনে হয় না কোথাও করছে কিনা। ওনার মাকে নামাজে অবস্থায় 7-8টা কূপ দিছে এবং ওনার গড়দান আলাদা করে বেশ। কুলাঙ্গার মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এত বড় একটা ঘটনা ঘটছে। ওই যে মনিটা কখনোই মানা কোন পুরুষকে দেখা দিত না। উনি হচ্ছে ছেলেটার নাম হলো বক্কর, সবাই আনুসুবির ছেলে বলে চেনে। এই কুলাঙ্গার ওনার মাকে 7-8টা কোপ দিয়েছেন এবং গড়দানটা আলাদা করে জানানোর জন্য। আসলে জানানোর বিষয় না, একটা দুঃখজনক একটা বিষয় আমরা জানাতে চাইনি। আমরা যে সর্বোচ্চ শাস্তি সবাই কামনা করতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে। গ্রামবাসী আছে এখানে সকলে। সবাই এটা ফালাই দেন, ফালাই দেন। এটা আসলে এত বড় ঘটনা আসলে কোন মানুষের জীবনে না হোক আমরা চাই। এটা আমাদের গ্রামের একটা কি বলবো মানে আর ভাষায় প্রকাশ করার মতো। আপনি এত গিলা হারা করেন, এত হুরো হুরো কবি আজন না এই যে মুতে করো কই এত হারা কইলা কিছু আসলে এটা আমরা দিতাম না। আমরা ওই গ্রামবাসী বলছে এটা দেওয়ার জন্য যাতে সবাই দেখে, এই জন্য আমরা সবাই মিলে তাকে ধরে নিয়ে এসছে। অনেক কষ্ট হয়েছে ধরে নিয়ে এসেছে। উনি নামাজা অবস্থায় ছিলেন এবং ওনার মুখোশগুলি আলাদা হয়ে গেছে। এই এই হচ্ছে কথা। আর আমার কথাগুলি বোঝা যায় কিনা কেউ যদি আমাকে জানাইতেন। তুমি কই মহিলাটা অনেক পর্দা করে 1982 পর্যন্ত দিতাম। উনি তো অনেক পর্দাশীল মানুষ, এই জন্য সকলের মানা আছে, এই জন্য 1982 দিচ্ছি না। এখানে গ্রামের সকল লোকজনেরা আছেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ মিনিটের মধ্যে আসবে। গেড়ি দেখ
ভুলে যাই উনি কিছুক্ষণ আগে ওনার মাকে নিজ হাতে হত্যা করছেন। নামাজে অবস্থা ছিলেন ওই মহিলাটা, সেটার নাম বক্কর, আনুসুবির ছেলে, সবাই চিনে এরকম। ওনার বড় ভাইয়ের নাম যেন কি, আবুল কাসেম, আবুল কাসেম, আবুল কাসেমের ছোট ভাই, মাওলানা আবুল কাসেমের ছোট ভাই, এই আর কি। তার মাথাটাও পুরো উঠান, বেয়াদবে সবাই দেখেন, তার যেন সব ফাঁসি হয় আমরা এই কামনাই করি, তাকে ফাঁসি দিয়ে। এত বড় জানোয়ার আসলে বাংলার জমিনে আর থাকা এ দরকার নাই, এরকম বড় জানোয়ার আসলে কি বলবো বুঝতে পারতেছি না। পুরো মায়ের গড়দানটা আলাদা হয়ে গেছে, মুগজগুলি এক পাশে, আর উনি নামাজে জোরে নামাজ পড়তেছিলেন তখনই এই কাজটা করছে। মাথাটা খামাই দিলে ভালো হইতো, মাথা কামাই কি ছেলেটা হচ্ছে আমাদের পাশাকোটের কি যেন বলে যে আনুসুবির ছেলে আর কি, টিতুভাইদের বাড়ির পাশে আর কি, টিতুভাইদের বাড়ির পাশে। আর কাশেম হুজুরের ছোট ছোট ভাই আর কি, সুবির ছেলে, তার মাথাটাও পুরো উঠে দেন সবাই একটু দেখো। কি জন্য তুমি এখন আমি মানে এটা আসলে বারবার একই কথা বলতে হচ্ছে, গ্রামবাসী কিছুক্ষণ পরে পুলিশ আসবে তাকে উঠে দেবে, আর আমাদের গ্রামের সবাই একটা দাবি দিতে উনাকে ফাঁসি, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। কিভাবে মাকে ছেলে হত্যা করে এটা আজকে নিজে চোখে দেখলাম, কঠিন বিচার হওয়া দরকার। তার মাকে সে মারছে, তার মাকে করা, তার মাকে সে মারছে, তার আপন মাকে নামাজে অবস্থা সে মেরে ফেলছে। পুলিশ তো এখন পর্যন্ত আসতে হ্যাঁ, আমরা পুলিশ আসছে, পুলিশ আসছে এখনই, পুলিশ হাতে হ্যান্ড ওভার হবে, পুলিশ আসছে এখনই, পুলিশ। আরে ভাই, তাকে খাবার আর দুঃখছি আর বাইরে উগে নামাজ আরো দেখলো সীমান্ত কি বলে ডাক। আমরা এই পুলিশ আসছে, আমরা এই ওনারা বিস্তারিত ঘটনা কি বলে আমরা শুনি।
ফাঁসি দিয়ে দেবেন লাশ দেখবো না দেখো ইয়ে গেছে আপনাদের কাছে জুত দাবি এমন তারা দিবেন আমরা এই বাচ্চা আছে না 4 বছর গিয়া মেয়ে সব কি সারে দিছে তাহলে পুলিশ আসছে ইনশাল্লাহ করে নিয়ে যাবে জায়গা খালি গাড়িতে উঠে দেন বুঝলি লুঙ্গি আছে লুঙ্গি আনছে এই লোকটা কিছুক্ষণ আগে তার মাকে নামা যাওয়া অবস্থায় মেরে ফেলছে তার মাকে 4-8 করে দিচ্ছে হ্যাঁ মাকে মেরে ফেলছে এই জন্য তাকে এইভাবে বেঁধে রাখছে এবং পুলিশের হাতে আমরা কিছুক্ষণের মধ্যে হ্যান্ড ওভার করে দেবো ওনারা আসছে ওনারা নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মানে যে মাটাকে কোনো মানুষ জীবনে দেখেনি এত পর্দাশীল করে আচ্ছা সেই মাটাকে এইভাবে নামাজে জোরে নামাজের অবস্থায় মেরে ফেলছে নামাজের তো উনি নামাজ পড়তেছেন ওনার গড়দানটা আলাদা হয়ে আছে আর পিছনে মনে হয় 10-12টার মতো বা 7-8টা এরকম ধূপ আছে আমরা ওগুলো দেখাতে পারতেছি না মহিলা মানুষ অনেক পর্দা করে এই জন্য আমরা দেখাতে পারতেছি না ওগুলো আমরা দেখাই দেবো আমরা তাকে এইভাবে এখন নলে আসবেন পুরো লুদুর দিছে
যে কোয়েলটা দিয়ে হত্যা করেছে আমরা ওই কোয়েলটা নিয়ে এসেছি ওইটা দেখবেন কাট কাটার একটা এয়ার কোয়েল ঘরে লোক ছিল না না ঘরে কোনো লোক ছিল না ওর ওয়াইফ কেউ আছেন এত কথা বলছ কেন দিয়ে গেছে চলে গেছে এরকম মানে অবদ্ধ চলাফেরার কারণে আর কি মামলা লিখতেছেন ওনারা এখন নামান ধরে উড়ে ধরে উড়ে নিজে নিজে কুড়েল দেখো এই কুড়েলে দিকে নিয়ে আসতে পারেন ওরা ধরে নিয়ে মাকে কর্তানটা ফালাই কয়েকটা কোপ দিয়ে চলে গেছে হইলো ইয়াতে ওই যে মশলা আছে না ওখান থেকে ওরা নিয়ে এসছে ওই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে থেকে ওর ওখান থেকে ধরে নিয়ে আসার পরে না ধরে নিয়ে তোর মাথাটা উপর উঠা ভালো দেখতে পাচ্ছে